সিরাজগঞ্জে ২৪ লাখ টাকার হেরোইনসহ সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রোববার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার রেলওয়ে স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ি থানার চরবয়ারমারী আমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। এ ঘটনায় মামলা দায়ের করে সাইফুল ইসলামকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মহিদুর রহমান খান।